চিত্রনায়িকা পরিমণিকে শারীরিকভাবে নির্যাতন, ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। সাভার জেলা পুলিশের অনুরোধে দুপুরে নিজ বাসা থেকে নাসির উদ্দিন ও তার তিন রক্ষিতা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় বিদেশি মদ, ইয়াবা ও অবৈধ অনেক কিছু। উঠতি বয়সের মেয়েদের নিয়ে ডিজে পার্টি করার অভিযোগ আছে নাসিরের বিরুদ্ধে। নাসির উদ্দিন একজন মদ ব্যবসায়ী, তার বিরুদ্ধে মাদক আইনেও মামলা করবে ডিবি। এর আগে সোমবার সকালে অভিনেত্রী নিজে বাদী হয়ে সাভার থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে নাসিরুদ্দিন মাহমুদ সহ ছয়জনের নামে মামলা করেন। রবিবার রাতে ফেসবুকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে পোস্ট দেওয়ার পর রাতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন পরিমণি। তিনি জানান, 9 জুন বুধবার রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়। বুধবার রাতে উত্তরা বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে এই ঘটনাটি ঘটাতে চেয়েছিলেন।